ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। প্রায় 17,000 দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। জাতিগতভাবে দেশটি অত্যন্ত বৈচিত্র্যময়। প্রায় 300টিরও বেশি স্থানীয় ভাষা রয়েছে ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম জাকার্তা। একটি মধ্যম আয়ের দেশ এবং G20 এর সদস্য হিসেবে ইন্দোনেশিয়াকে একটি নতুন শিল্পোন্নত দেশ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এটি নমিনাল GDP দ্বারা বিশ্বের 17তম বৃহত্তম অর্থনীতি এবং GDP/PPI এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর সপ্তম বৃহত্তম অর্থনীতি। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং GDP নমিনাল টার্মসে বিশ্বের 35তম বৃহত্তম অর্থনীতি এবং পারচেজিং পাওয়ার প্যারিটির দিক থেকে 25তম বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নেক্সট 11 একটি উদীয়মান বাজার এবং মধ্যম আয়ের অর্থনীতি হিসেবে দেখে। আজকের ভিডিওতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে ওভারভিউ করব। সামগ্রিক ধারণা পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে এবং গবেষণাধর্মী আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন আসি সাইজ অফ ইকোনমি। ইন্দোনেশিয়া বাংলাদেশের মতো একটি নিম্ন মধ্যম আয়ের দেশ। পারচেজিং পাওয়ার প্যারিটি অনুযায়ী এটি পৃথিবীর সপ্তম বৃহত্তম অর্থনীতির দেশ। ইন্দোনেশিয়ার বর্তমান নমিনাল GDP $1.38 trillion এবং পারচেজিং পাওয়ার প্যারিটি বা PPI এর ভিত্তিতে $4.37 trillion। একটা সময় ইন্দোনেশিয়া ছিল তেল উৎপাদনকারী দেশসমূহের সংগঠন। ওপেকের দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র সদস্য রাষ্ট্র এবং তেল বিক্রি ছিল তাদের অন্যতম আয়ের উৎস। 1970 দশকে তেলের মূল্য বৃদ্ধির কারণে তাদের ইকোনমির অনেক উন্নতি সাধন হয়েছিল, যা 1968 থেকে 1981 সাল পর্যন্ত 7%-এরও বেশি হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল। অন্যদিকে ফেব্রুয়ারি 2007 পর্যন্ত ইন্দোনেশিয়ার বেকারত্বের হার ছিল 9.75%। বিশ্বমন্দা অর্থনীতি সত্ত্বেও ইন্দোনেশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি 2007 সালে 10 বছরের সর্বোচ্চ 6.3% ত্বরান্বিত হয়েছিল। এই বৃদ্ধির ফলে দরিদ্র সীমা 17.8% থেকে 16.6% নামানো সম্ভব হয়েছে। এখন কথা বলবো ইকোনমিক স্ট্রাকচার নিয়ে। ইন্দোনেশিয়ার অর্থনীতি হচ্ছে ডাইভার্সিফাইড, যেখানে পর্যটন, কৃষি এবং উৎপাদনের মতো শিল্পের উল্লেখযোগ্য অবদান রয়েছে। দেশের GDP-র প্রধান উৎস কৃষি, উৎপাদন ও সেবা এবং ট্যুরিস্ট খাত। ইন্দোনেশিয়ার অর্থনীতির প্রধান চালক হল এর প্রচুর প্রাকৃতিক সম্পদ, যার মধ্যে রয়েছে কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল এবং খনিজ, সেই সাথে এর বৃহৎ এবং ক্রমবর্ধমান ভোক্তা বাজার এবং ট্যুরিস্ট অ্যাট্রাকশন। বালি, জাকার্তা, লম্বো লেক, টবা, বালিমবেলির মতো জায়গায় প্রতি বছর অনেক ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করে। বর্তমানে ইন্টারনেট ইন্দোনেশিয়ার অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। ইন্দোনেশিয়ায় ইন্টারনেট অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং 2025 সালের মধ্যে এটি $130 বিলিয়ন পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে বিপুল সংকট ইন্টারনেট ব্যবহারকারীর। এর অনুকূলে সরকারি নীতি এবং ই কমার্স এবং ডিজিটাল পরিষেবাগুলিরও বৃদ্ধির কারণে। ইনফ্রাস্ট্রাকচার। ইন্দোনেশিয়া দেশের অভ্যন্তরে সংযোগ উন্নত করতে এবং এর বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ানোর জন্য হাইওয়ে, বিমানবন্দর এবং বন্দরের উন্নয়নের বিনিয়োগ করছে। ইন্দোনেশিয়ার পরিবহন ব্যবস্থা হাজার হাজার দ্বীপপুঞ্জ এর অর্থনৈতিক সংস্থাপনের উপর ভিত্তি করে সময়ের সাথে একটি সুস্থাপিত রূপ নিয়েছে এবং এর 20টিরও বেশি জনসংখ্যার বিস্তৃতি মূলত এর প্রধান দ্বীপ জাবাকে কেন্দ্র করে হয়ে থাকে। ইন্দোনেশিয়ার রাস্তায় যানবাহনের জন্য বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহৃত হয়। সড়ক ব্যবস্থার সাথে সংযুক্ত বেশিরভাগ জায়গায় বাস পরিষেবা বিদ্যমান। প্রত্যেক অঞ্চলে এবং ছোট শহরগুলির মধ্যে বেশিরভাগ পরিষেবা হিসাবে মিনিবাস বা মিনিভ্যান রয়েছে। বাস এবং ভ্যান শহরগুলির মধ্যে পরিবহনের প্রাথমিক মাধ্যম। প্রায়ই এগুলো শেয়ার ট্যাক্সি হিসাবে চালিত হয়। অনেক শহরগুলোতে ভাড়া দেওয়ার পাশাপাশি ট্যাক্সি হিসাবে কয়েক রকমের পরিবহন ব্যবস্থা রয়েছে। কোপাজে বাস এবং জাকার্তায় আরও পরিশীলিত ট্রান্স জাকার্তা বাস র্যাপিড ট্রানজিট, যা বিশ্বের দীর্ঘতম বাস র্যাপিড ট্রানজিট BRT ব্যবস্থা, যা প্রায় 230.9 কিলোমিটার চলাচল করে এবং প্রতিদিন 430,000 যাত্রী বহন করে। জোগাকার্তা, পালেংবাং, বান্দুং, ড্যানপাসার, পেকানবাড়ু, সেমরাং, মাকসার এবং পাদাং, এর মতো অন্যান্য শহরেও BRT ব্যবস্থা রয়েছে আলাদা লেন ছাড়াই। অনেক শহরে বিভিন্ন ধরনের মোটর চালিত আমাদের দেশে অটোরিক্সাও রয়েছে। ইন্দোনেশিয়ায় রিক্সার মতো দেখতে বেকাক নামের একটি পরিচালিত সাইকেল রিক্সাগুলো শহরের রাস্তাগুলোতে নিয়মিত দেখা যায় এবং সস্তা পরিবহন হিসাবে বাংলাদেশের রিক্সার মতো এটিও বেশ জনপ্রিয়। যানজট সৃষ্টি করার জন্য এটিকে 1972 সালে জাকার্তার বেশিরভাগ জায়গা থেকে নিষিদ্ধ করা হয়েছে। ইন্দোনেশিয়ার কয়েকটি শহরে ঘোড়াটানা গাড়িও পাওয়া যায়। 2011 সালের হিসাব অনুযায়ী ইন্দোনেশিয়ায় প্রায় 283,102 কিলোমিটার পাকা মহাসড়ক রয়েছে।
অন্যদিকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি অন্যতম প্রধান অর্থনীতির দেশ এবং একটি ডেভেলপিং মার্কেট ইকোনমি। বাংলাদেশের অর্থনীতি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং জিডিপির নমিনাল টার্মসে বিশ্বের 35তম বৃহত্তম অর্থনীতি এবং পারচেজিং পাওয়ার প্যারিটির দিক থেকে 25তম বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নেক্সট ইলেভেনের একটি উদীয়মান বাজার এবং মধ্যমায়ের অর্থনীতি হিসেবে দেখে। এবার আসে বাংলাদেশের সাইজ অফ ইকোনমি। ক্রয় ক্ষমতার ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের মধ্যে 25তম অর্থনীতি, যা দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়। বাংলাদেশ গত এক দশক ধরে গড়ে 6.3% হার জিডিপি প্রবৃদ্ধি ধরে রেখেছে। 2022 IMF এর রিপোর্ট অনুযায়ী পারচেজিং পাওয়ার প্যারিটি বা ক্রয় ক্ষমতার সমতা অনুসারে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জিডিপি $7,985। বিশ্বব্যাংকের 2019 তথ্যানুসারে বাংলাদেশের মোট শ্রমশক্তি 7,09,353 জন। বর্তমানে বাংলাদেশের নমিনাল জিডিপির সাইজ $460.75 বিলিয়ন এবং সেই হিসাবেও মাথাপিছু আয় $2,734। এবার আসে বাংলাদেশের ইকোনমিক স্ট্রাকচার নিয়ে। বাংলাদেশের অর্থনীতি কৃষি থেকে উৎপাদনমুখী শিল্পে পরিবর্তনশীল অর্থনীতি। এদেশের অর্থনীতির বড় একটি অংশ হচ্ছে রেমিটেন্স ও তৈরি পোশাক শিল্প। বাংলাদেশ একটি নিম্ন মধ্য আয়ের উন্নয়নশীল এবং স্থিতিশীল বাজার অর্থনীতি। একটা সময় বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো অনেকখানি কৃষি নির্ভর ছিল। এখনও অর্ধেকেরও মানুষ কৃষির উপর নির্ভরশীল। এটি মোট শ্রমশক্তির 40.6% যোগান দিয়ে থাকে এবং দেশের জিডিপিতে এর অবদান 14.10%। এদিকে সম্প্রতি বছরগুলোতে বাংলাদেশ শিল্পের ক্ষেত্রে অগ্রসর হচ্ছে। যদি উদ্যোক্তার অভাব, মূলধনের অভাব, দক্ষ কারিগরের অভাবের কারণে উন্নত দেশের তুলনায় এখনও এখানে পর্যাপ্ত পরিমাণ শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। বর্তমানে বাংলাদেশের জাতীয় উৎপাদন শিল্পের অবদান 31.28% মাত্র। বাংলাদেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণে ঋণ গ্রহণ করে। উন্নয়ন কর্মসূচির অর্থায়ন এবং বৈদেশিক লেনদেনের ঘাটতি পূরণের উদ্দেশ্যে বাংলাদেশ নিয়মিতভাবে বিদেশ থেকে ঋণ গ্রহণ করে। মুদ্রাস্ফীতির চাপ বাংলাদেশের অর্থনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য। এ কারণে সরকারের রাজস্ব ব্যয়ও প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে, জনগণের জীবনযাত্রার ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে। গত বছরের আগস্টে দেশের সামগ্রিক মুদ্রাস্ফীতি 10 বছরের মধ্যে সর্বোচ্চ 9.52% পৌঁছেছিল। সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি 9.10% নেমে আসে। তবে গ্রামের মানুষ এর প্রভাব ঠিকই অনুভব করতে থাকে, কারণ খাদ্য ছাড়া অন্য নিত্যপূরণের মূল্যস্ফীতি 10%-এর কাছাকাছি ছিল। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলা বিঘ্নিত হওয়া এবং অনিশ্চয়তার কারণে খাদ্যের উচ্চ মূল্য গত কয়েক মাস ধরে মুদ্রাস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। স্বাধীনতার পর 50 বছরে দেশের অর্থনীতিতে ঈর্ষণীয় সাফল্য এসেছে। অর্থনৈতিক ও সামাজিক সূচকগুলোতে প্রতিযোগীদের পেছনে ফেলে সামনের সারিতে বাংলাদেশ। এই সাফল্যের নেপথ্যে রয়েছে 3 চালিকা শক্তি। এগুলো হলো কৃষি, গার্মেন্টস এবং রেমিটেন্স। মোট বৈদেশিক আয়ের 90% আসে গার্মেন্টস এবং রেমিটেন্স থেকে, আর মোট শ্রমশক্তির 40%-এর বেশি কৃষিতে। শুধু অর্থনীতি নয়, দেশের আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছে খাতগুলো। দারিদ্র্য বিমোচন, পুষ্টিহীনতা দূর, শিক্ষা, চিকিৎসা, অবকাঠামো উন্নয়ন, বাল্যবিয়ে রোধ, বিভিন্ন অপরাধ কমানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির খাতগুলোতে অবদান সবচেয়ে বেশি। অর্থাৎ এই 3 খাতের উপর ভর করে এগিয়ে চলছে বাংলাদেশ। অর্থনীতিবিদ এবং সংশ্লিষ্টরা বলছেন, 3 খাতকে আরও এগিয়ে নিতে সময়ের সঙ্গে মিল রেখে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং সুষ্ঠু বাস্তবায়ন জরুরি। এবার আসি বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অবকাঠামোর অনেক উন্নয়ন হয়েছে। বর্তমানে দেশের বেশিরভাগ গ্রামে পাকা সড়ক রয়েছে। 2009 থেকে 2021 সালের মধ্যে 458 কিলোমিটার জাতীয় মহাসড়ক 4 বা তদূর্ধ্ব লেনে উন্নতি করা হয়েছে। কিন্তু এখনও উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন। দেশটির রাস্তা, সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অগ্রগতি করেছে, কিন্তু এখনও তার জনসংখ্যার একটি বড় অংশের জন্য বিদ্যুৎ, বিশুদ্ধ পানি এবং যথাযথ স্যানিটেশন সুবিধার পর্যাপ্ত অ্যাক্সেসের অভাব রয়েছে। বাংলাদেশে প্রায় 21,302 কিলোমিটার সড়কপথ রয়েছে। তার মধ্যে জাতীয় মহাসড়ক 3,813 কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক 4,247 কিলোমিটার এবং ফিডার সড়ক 13,242 কিলোমিটার। যমুনা নদীর উপরে 1998 সাল থেকে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু সেতু দেশের উত্তরাঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সেতুর উপর দিয়ে সড়ক ও রেলপথের সুবিধা ছাড়াও বিদ্যুৎ, গ্যাস এবং ফাইবার অপটিক টেলিফোন লাইন স্থাপিত রয়েছে। বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া উভয়ই যথাক্রমে দক্ষিণ এশিয়ার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নয়নশীল অর্থনীতি। যদিও উভয় দেশ সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছে, অর্থনীতির আকারে বাংলাদেশের তুলনায় ইন্দোনেশিয়ার অর্থনীতি অনেক বড়, যার মোট দেশজ উৎপাদন জিডিপি $1 ট্রিলিয়ন-এরও বেশি, যেখানে বাংলাদেশের জিডিপি প্রায় $460 বিলিয়ন। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের তুলনায় ইন্দোনেশিয়ার জনসংখ্যা অনেক বেশি, যেখানে 27 কোটিরও বেশি জনসংখ্যা রয়েছে।
আর যেখানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি। অবশ্য অবকাঠামোর দিক থেকে ইন্দোনেশিয়া বাংলাদেশের তুলনায় অনেক উন্নত রয়েছে। তাদের উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি একটি বৃহত্তর ও আধুনিক শিল্পভিত্তি রয়েছে। তবে বাংলাদেশের জিডিপি গ্রোথ ইন্দোনেশিয়া থেকে অনেক বেশি। বর্তমানে বাংলাদেশ বিশ্বের সপ্তম দ্রুত উন্নয়নশীল অর্থনীতি। ভিডিওটি ভালো লাগলে এবং গবেষণাধর্মী আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।